বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ফুল ফুটুক আর নাইবা ফুটুক, আজ বসন্ত। বসন্ত মানে বাসন্তী রং। আমার আজকে রেসিপি বাসন্তী রঙের গাজরের লাড্ডু। তো সবাইকে বসন্তের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। গাজর নারকেলের লাড্ডু করার জন্য আমি এখানে হাফ কিলো গাজর গ্রেট করে ভালো করে ধুয়ে নিয়েছি। আছে এখানে একটা নারকেলের অর্ধেক গ্রেট করা, আছে 1 কাপ লিকুইড মিল্ক, আর আছে 1 কাপ চিনি। তো মিল্কটা দিয়ে আমি এখন গাজর আর নারকেলটা আলাদা আলাদা করে ব্লেন্ড করে নিচ্ছি। তো গাজর আর নারকেলটা আমি আলাদা আলাদা করে ব্লেন্ড করে নিয়েছি। এটা কিন্তু একদম মিহি করে ব্লেন্ড করতে হবে। তো চলে যাচ্ছি আমি লাড্ডু তৈরি করতে। তো আমি এখন ঘিটা অ্যাড করে দিব। প্যানটা গরম হয়ে এসেছে, দিয়ে দিচ্ছি আমি। দুই টেবিল চামচ পরিমাণ ঘি, ঘিটা মেল্ট হয়ে আসলে আমি নারকেলটা একটু ভেজে নিব। নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়াম থেকে লোতে আছে। করে দিচ্ছি এ পর্যায়ে গাজর। এটাও একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটা আমি পরে চেক করে দেখব, যদি মনে হয় আর একটু লাগবে অ্যাড করব। সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি আমি ড্রাই ফ্রুটস। এখানে আমন্ডটা আমি ইউজ করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো পেস্তা কাজু দিতে পারবেন। অ্যাড করে দেব আমি একটু স্বাদ মতো লবণ। হাফ চামচ থেকে কম অ্যাড করেছি। এটা এখন নেড়ে যেতে হবে। ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না একটা হালুয়ার টেক্সচারে চলে আসছে। তো চিনি দেওয়ার পর কিন্তু পানি পানি হয়ে যাবে, এতে ঘাবড়ানো কিছু নেই। নাড়তে নাড়তে এটা শুকিয়ে যাবে। এই গাজরের লাড্ডুতে নারকেলটা কিন্তু টোটালি অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে ভালো লাগে খেতে। আমি নেড়ে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ এলাচি পাউডার। আর হ্যাঁ, এই হালুয়াটা নাড়ার সময় কিন্তু একটু সাবধানে থাকতে হবে, তা না গলে ছিটে গায়ে চলে আসবে। একটু দূর থেকে আপনারা এটা নেড়ে নেবেন। প্রায় 10 থেকে 12 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর হালুয়াটা প্যানের গাছের এসছে, তার মানে এটা হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিয়ে একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মানে ঠান্ডা, সামান্য ঠান্ডা হলে কিন্তু একটা লাড্ডু শেপ দিব, খুব বেশি ঠান্ডা করা যাবে না, এতে করে শেপটা হবে না। তো আমি আর 1 মিনিট নেড়ে চেড়ে চুলাটা অফ করে দিচ্ছি। তো হালুয়াটা একটু ঠান্ডা হয়ে এসেছে, এখন হাতে ধরার মতো পর্যায়ে আছে। এখন হাতটা ভালো করে পরিষ্কার করে একটু ঘি মেখে নিয়েছি। কিছুটা গাজরের হালুয়া হাতে নিয়ে লাড্ডু শেপ করে নিব। এখনো গরম।
খুব বেশি গরম গরম করতে যাবেন না, এতে করে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। তো এভাবে করে আমি সবগুলো লাড্ডু রেডি করে নিচ্ছি। লাড্ডুগুলো বানিয়ে নিয়েছে, তো আশা করি আপনারা অবশ্যই একটু ট্রাই করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।